শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি রক্সানা আফরোজ শুরুতেই জানাবো শিরোনামগুলো জয় দিয়ে বিপিএল শুরু সাকিবের বরিশাল ও মুশফিকের খুলনার উদ্বোধনী দিনে হেরেছে ঢাকা চট্টগ্রাম বোলিংয়ে দ্রুতি দেখিয়েছেন মিরাজ সর্বোচ্চ উইকেট শিকারের লক্ষ্য তাসকিনের জাতীয় দলের জার্সিতে রাখতে চান পারফরমেন্সের ধারাবাহিকতা আইসিসি 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ সুপার টুয়েলভে ভারত পাকিস্তানের সাথে গ্রুপ টুতে বাংলাদেশ নতুন কোচ হ্যাভিয়ার কাব্রেরার ক্লাব পরিদর্শন শুরু শক্তিশালী দল গড়তে দক্ষ কোচিং এর বিকল্প দেখেন না তিনি জয় দিয়ে বিপিএল শুরু করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল অষ্টম মাসের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে চার উইকেটে ম্যাচ হারলেও ১৬ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা চট্টগ্রাম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ম্যাচ শুরু বরিশালে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ক্যাপ্টেন সাকিব দুই বিদেশি রিক্রুট কেনার লুইস ও উইল জ্যাক্সের ওপেনিং পার্টনারশিপ দুই অঙ্কে পৌঁছানোর আগে বরিশালকে ব্রেক থ্রু এনে দেন নাইম হাসান নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারিবীয় ব্যাটার কেনার লুইস ওয়ান ডাউনে উইল জ্যাক্সের অন্য প্রান্তে আসেন দেশি তারকা আফিফ হোসেন ছয়ের ঘরে কাটা পড়েছেন আফিফও ব্যাট হাসেনি সাব্বির রহমানের আট রানে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ক্রিস ছাড়েন এই টপ অর্ডার ব্যাটার ১৬ রানে লিনটটের বলে আউট ওপেনার উইল জ্যাক চ্যালেঞ্জার্স ক্যাপ্টেন মেহেদি বিরাজের দুর্ভাগ্যের দিন নয় রানে নাইমের দ্বিতীয় শিকার বনে ফেরেন সাজঘরে শামীম ১৪ নাইমের ১৫ সাত উইকেট হারিয়ে চট্টগ্রামের স্কোর তখন সাত উইকেটে ৯৫ ইংলিশ বেনি হাওয়েলের ব্যাটে শতক পেরোনো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস শেষ হয় আট উইকেটে ১২৫ রানে ১২৬ রানের সহজ টার্গেট সামনে রেখে ব্যাটিং শুরু ফরচুন বরিশালের এক রানে নাজমুল শান্তর আউটে শুরুটা ভালো হয়নি দলটার ওপেনার সৈকত আলীর সঙ্গী হন অধিনায়ক সাকিব আল হাসান আনলাকি ১৩ মিরাজের বলে বোল্ড সাকিব বরিশালের স্কোর বোর্ডে দুই দুইটা ১৬ রানের ইনিংস যোগ করেছেন তহিদ হৃদয় ও ইরফান শুকুর মিরাজের তিন নম্বর শিকার বনেছেন সর্বোচ্চ ৩৯ রান করা বরিশাল ওপেনার সৈকত আলী ডুয়াইন ব্রাভোর নট আউট ১২ আর জিয়ার ১৯ রানে চার উইকেট আর আট বল হাতে রেখেই উদ্বোধনী ম্যাচ জয় ফরচুন বরিশালের ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে পাঁচ উইকেটে হেরেছে মিনিস্টার ঢাকা ঢাকার দেয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটের সাথে পাঁচ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুশফিকের খুলনা টাইগার্স সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা রনি তালুকদার ঢাকার দেয়া ১৮৪ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার আন্দ্রে ফ্লেচারের ৪৫ আর রনি তালুকদারের ৬১ রানে জয়ের পথে এগিয়ে যায় খুলনা মিডল অর্ডারে থিসেরা পেরেরা আর মেহেদি হাসানের চাপ সামলানো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে খুলনা এর আগে ইঞ্জুরির কারণে জাতীয় দলের কয়েকটি সিরিজ মিস করার পর বিপিএল এর ম্যাচ দিয়ে মাঠে ফিরে হাফ সেঞ্চুরি করেন ঢাকার ওপেনার তামিম ইকবাল আফগান শেহজাদের সাথে পার্টনারশিপ গড়েন ৬৯ রানের শেহজাদ ৪২ ক্যাপ্টেন রিয়াদ খেলেন ৩৯ রানের ইনিংস ১২ রান জহুরুল ইসলামের ৬ উইকেটে ১৮৩ রানে শেষ হয় ঢাকার ইনিংস বিপিএলে কালো রোমাঞ্চ ছড়াবে দুটি ম্যাচ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স ম্যাচ শুরু দুপুর ১২:৩০ বিকেল ৫:৩০ মিনিস্টার ঢাকা লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নামে ভারে এবারে বিপিএলে শক্তিশালী দলের একটি কুমিল্লা ইমরুলের নেতৃত্বে দলে আছেন মুস্তাফিজ লিটনের মতো পরীক্ষিতরা দলের শক্তি বাড়িয়েছে তিন বিদেশি রিক্রুট ডুপ্লেসি সুনীল নারিন মঈন আলীর অন্তর্ভুক্তি অন্যদিকে তারকাশূন্য সিলেটের মূল ভরসা তাসকিন মোসাদ্দেক মিঠুনরা তবে কলিন ইনগ্রাম ক্যাশ্রিক উইলিয়ামস সিমন্সের মতো টি টোয়েন্টি স্পেশালিস্টদের নিয়ে সাফল্য আনার পরিকল্পনা দলটির বিকেলে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে চট্টগ্রামের চ্যালেঞ্জ ঢাকা তবে তামিম রিয়াদের অভিজ্ঞতা
আর আন্দ্রে রাসেল শাহজাদের ক্ষিপ্রতা কাজটা কঠিন হবে মিরাজের দলের। এই টুর্নামেন্টে ভালো কিছু খেলোয়াড়, শক্তিশালী কিছু দল আছে। আমাদের নিশ্চিত করতে হবে আমরা সেরা খেলাটা দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকব। আসল টুর্নামেন্টে শুরু থেকে টিম ব্যালেন্স খুঁজে পাওয়া খুব জরুরি। আমি আশা করি আমরা বেস্ট টিমটাই পাবো। কুমিল্লা খুবই ভালো দল, তবে আমাদের দলটাও খারাপ না। তরুণ অভিজ্ঞদের সমন্বয় আছে। আসলে খেলোয়াড়দের ভেতর ক্রিকেটিং স্পিরিট, আত্মবিশ্বাস জোগানোটাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস এই বিপিএলে আমরা চমক দেখাতে পারব। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাঠের খেলাতে তার প্রভাব পড়ার শঙ্কা আছে। আপাতত বিপিএল এর চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে দুশ্চিন্তা করছে না গভর্নিং কাউন্সিল। সংক্রমণ আর না বাড়লে ঢাকার বাইরে খেলা হবে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক। যে কোনো পরিস্থিতি হলে তো এটা মানে বাধা ধরা কোনো নিয়মের মধ্যেই থাকবো তা না। আমরা অবশ্যই পরিবেশ পরিস্থিতি দেখেই আমাদের ডিসিশনটা পাল্টাবো এবং এটা সব স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেই যেটা ভালো হবে সেই সিদ্ধান্তটি আমরা তখন নিই। আমাদের ক্যালেন্ডারের মধ্যে একটাই টি টোয়েন্টি টুর্নামেন্ট, তো আমরা এখন পর্যন্ত চিটাং সিলেটকে মাথায় রেখেই কাজ করছি। সোফার যদি কোনো রকম আল্লাহর রহমতে কোনো রকম ডিসরাপশন না আসে করোনার কারণে, তাহলে আমরা ওখানে খেলা চালাবো। নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় সামনের সাউথ আফ্রিকা সিরিজে দারুণ কিছু করতে সাহায্য করবে। সেখানেও জয়ের আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। ধারাবাহিকতা ধরে রাখলে বিপিএলও সর্বোচ্চ উইকেট শিকারের লক্ষ্য তার। ইনজুরি ফর্মহীনতা কাটিয়ে তিন ফর্মেটে দীর্ঘদিন খেলতে চান তাসকিন। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেট থেকে ফিরছেন টি টোয়েন্টিতে, বিপিএলে। সেখানের লক্ষ্য সর্বোচ্চ উইকেট শিকারই হওয়া, যেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগে ভাগে প্রস্তুতি সেরে রাখা যায়। বিপিএলে নিজের পার্সোনাল ইচ্ছার জায়গায় আমি লিডিং উইকেট টেকারদের সাথে থাকতে চাই অবশ্যই, আর আমরা আর দলের জয়ের পিছনে যাতে আমারও কন্ট্রিবিউশন থাকে সেটা আমার লক্ষ্য। তো আমি আমার প্রসেসেই ফোকাস করব, কারণ সামনে অনেক খেলাও আছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও আছে, যাতে আমি ভালো করতে পারি, যাতে ভালো করে ফিউচারে আমাদের দলেও আমি ইম্প্যাক্ট করতে খেলাতে পারি, এটা আমার টার্গেট। অনেকের বিশ্বাসে একটা জয় থেকে বদলে যাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট, সামনে আরও সাফল্য আসবে। তাসকিনও বিশ্বাস করেন পেসাররা এই ধারাবাহিকতা ধরে রাখবেন, যার ঝলক দেখা যাবে সাউথ আফ্রিকা সফরে। জয়টাই আসলে আমাদেরকে একটা আত্মবিশ্বাস দিচ্ছে যে আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি যে কোনো দেশের সাথেই ভালো করা সম্ভব, এই বিশ্বাসটা আমাদের অর্জন হয়েছে। তো এই জন্য আমাদের সবসময় আসলে প্রসেসে থাকতে হবে। সামনেও কিন্তু নেক্সট টেস্ট সিরিজ সাউথ আফ্রিকায় অনেক চ্যালেঞ্জিং হবে, তো আমরা যদি সেরাটা দিতে পারি এবং বোলাররা যদি আরেকটু ইম্প্রুভ করতে পারি তাহলে ভালো কিছু হবে বলে আশা করছি। চড়াই উৎরাই পেরিয়ে তিন ফর্মেটে ফিরেছেন, ত্যাগ আর পরিশ্রমে তা ধরে রাখতে চান টাইগার স্পিড স্টার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2022 অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে, যেখানে সুপার টুয়েলভের গ্রুপ টুতে জায়গা পেয়েছে বাংলাদেশ। টাইগারদের গ্রুপ সঙ্গী ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকা। এই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। আমিরাত টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে মাস দুয়েক আগে, এর মধ্যেই শুরু অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি। গ্রুপিং ও সূচিও চূড়ান্ত, অস্ট্রেলিয়ার সাত ভেন্যু প্রস্তুত 45টি ম্যাচ আয়োজনে। 2021 বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের বিচারে শীর্ষ আট দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে, যেখানে আট নম্বরে থাকা বাংলাদেশের এবার থাকছে না প্রাথমিক পর্বের ঝক্কি। প্রথম রাউন্ডের লড়াইয়ে নামতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নামিবিয়াকে। গ্রুপ এতে শ্রীলঙ্কা নামিবিয়ার সাথে লড়বে বাছাই পর্ব থেকে আসা দুদল। গ্রুপ বিতে থাকছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও দুটি কোয়ালিফাইং দল। সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান, যেখানে এই চার দলের সাথে পরে যোগ দেবে
এ গ্রুপের চ্যাম্পিয়ন ও বি গ্রুপের রানার্স আপ। গ্রুপ টুতে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার সঙ্গী বাংলাদেশ। প্রাথমিক পর্বে এ গ্রুপের রানার্স আপ ও বি গ্রুপের সেরা দল জায়গা পাবে গ্রুপ টুতে। এ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়েই 24 অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের। বিশ্বকাপের এই সূচিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দুটো ম্যাচ। গেলবারের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের লড়াই রোমাঞ্চ ছড়াবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই। আর গ্রুপ টুয়ে আবারও মর্যাদার দ্বৈরথে মুখোমুখি হবে ভারত, পাকিস্তান। দুটো ম্যাচই হবে বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দুই দিনে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুনিয়র টাইগাররা। কানাডাকে 8 উইকেটে হারিয়ে বাঁচিয়ে রাখে কোয়ার্টার ফাইনালের আশা। বড় জয়ে দলে ফিরেছে আত্মবিশ্বাস। আরব আমিরাতের বিপক্ষেও এই ধারা বজায় রাখার লক্ষ্য রাকিবুল নাবিলদের। সমান পয়েন্টের আরব আমিরাতও নিজেদের শেষ ম্যাচে জিততে চাইবে, ফলে টুর্নামেন্টে টিকে থাকতে বর্তমান চ্যাম্পিয়নদের দিতে হবে কঠিন পরীক্ষা। বিপিএল শুরুর আগেই ক্লাবকর্তাদের সাথে পরিচিত হতে চান জাতীয় ফুটবল দলের নতুন কোচ হ্যাভিয়ার কাবরেরা। শুক্রবার আবাহনী ক্লাব পরিদর্শনে যান তিনি। আকাশি নীলদের অনুশীলন দেখেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান। ফুটবলের পাইপলাইন শক্তিশালী করতে প্রতিটি সেক্টরে দক্ষ কোচিং এবং এদের সমন্বয়ের মধ্যে করতে হবে গুরুত্ব দেন তিনি। ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় আপাতত মার্চের আগে জাতীয় দলের ব্যস্ততা কম, এই সময়টা কাজে লাগাতে চান নতুন কোচ হ্যাভিয়ার কাবরেরা। ঘুরে দেখছেন দেশের ফুটবল পরিকাঠামো। পেশাদার লীগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত আবাহনী, উত্তেজনা বাড়িয়েছে কাবরেরার উপস্থিতি। পরিচিত হন ফুটবলারদের সাথে, এরপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেন মারিও লেমোসের কার্যক্রম। খেলোয়াড় কর্তা সবার সঙ্গেই পরিচিত হলাম, তাদের শৃঙ্খলা ভালো লাগার মতো। আমি বিপিএল এর সব ক্লাবগুলোতেই যাব, খেলাও দেখব, তারপরেই দল গঠনের চিন্তা করব। তবে আমার কাছে গুরুত্ব পাবে পারফরম্যান্স। আমাদেরকে একইভাবে চিঠি দিয়েছিলেন আবাহনীকে, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, একইভাবে অন্য ক্লাবগুলিকেও জানানো হয়েছে। তাদের শিডিউলের সাথে মিলিয়ে ওনার শিডিউল সেট করবেন এবং আগামীতেও বিভিন্ন ক্লাবও ভিজিট করবেন। মার্চে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ, তার আগে নিজেকে গুছিয়ে নিতে পারবেন কি স্প্যানিশ কোচ হ্যাভিয়ার জানান, দল সম্পর্কে ভালো ধারণা নেওয়ার চেষ্টা করছি। তবে দেশের ফুটবল উন্নয়নে প্রতিটি সেক্টরে চাই দক্ষ জনবল। প্রতিটি সেক্টরে দক্ষ প্রশিক্ষক দরকার, বয়সভেদে ট্রেনিংয়ে থাকবে ভিন্নতা, এদের মধ্যে সমন্বয় করতে হবে, কাজটা কঠিন। বাংলাদেশ ফুটবলের ক্রেজ জামাল তারে, তবে জাতীয় দলে সুযোগ পেতে পারফর্ম করতে হবে সবাইকে। বিপিএল এর বাকি দলগুলোর কার্যক্রম দেখতে এরই মধ্যে ক্লাবগুলোকে চিঠি দিয়েছে বাফুফে, অনুমতি মিললেই কোচ যাবেন রুটিন ওয়ার্ক খেলোয়াড় পর্যবেক্ষণে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের জয়োৎসব, বার্সেলোনার হোঁচট। প্রতিপক্ষ বিলবাওয়ের কাছে 3-2 গোলে হেরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সান মামেসে রাউন্ড অফ 16-এর লড়াইয়ে শুরুতে এগিয়ে গিয়ে নিজেদের সামর্থ্যে জানান দেয় বিলবাও। ডিবক্সে ইকার মুনিয়াইনের দৃষ্টিনন্দন গোলে লিড দ্য লায়ন্সদের। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বার্সা। শেষ দিকে ইনিগো মার্টিনেসের গোলে বিলবাও এগিয়ে গেলেও ইনজুরি টাইমের গোলে পাল্টে যায় ম্যাচের চিত্র। অতিরিক্ত 30 মিনিটের লড়াইয়ে স্পট কিকে জয় থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে বিলবাও। এদিকে এলচের সাথে কঠিন পরীক্ষা দিয়েছে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময় রোমাঞ্চে শেষ হাসি গ্যালাকটিকোদের। ইস্কো ও হ্যাজার্ডের গোলে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে আনচেলত্তির দল। টেস্টের মতো ওয়ানডে সিরিজও জিতল সাউথ আফ্রিকা। 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভারতকে 7 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জয় স্বাগতিকদের। 288 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 3 উইকেটের খরচায় 11 বল আগে টপকে যায় প্রোটিয়ারা। টস জিতে ব্যাটিংয়ে রাহুল ও পান্তের 50 বড় সংগ্রহে ভিত করে দেয়। মাঝে হতাশ করেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার। শেষ দিকে শার্দিল ঠাকুরের 40 রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং টোটাল পায় ভারত। জবাবে কুইন্টন ডি কক ও ইয়ানেমেন মালানের 132 রানের পার্টনারশিপে সহজ হয় জয়ের কাজ। 50 পান 2 ওপেনার, ডি কক বিদায় নেন 78 করে। সর্বোচ্চ 91 রানের ইনিংস খেলেন মালান। মার্করাম ও ভ্যান্ডার রুসেনের নট আউট জোড়া 37 ম্যাচ জয়ের সাথে সিরিজও জিতে যায় প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদাল, আলেকজান্ডার জেরেভ ও মাতিও বেরেতিনি। নারী এককে জয় পেয়েছেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি, মারিয়া সাকারি, অঘটনের শিকার নাওমি ওসাকা। রড লেভার অ্যারেনায় শুরুর দুই সেটে দাপট নাদালের, পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত কাচানোভের। যদিও চতুর্থ সেটে নাদালের সামনে দাঁড়াতে পারেননি রাশিয়ান টেনিস তারকা। এদিকে রাদু আলবর্টকে সরাসরি সেটে হারিয়ে পরের রাউন্ডে জেরেভ পাঁচ সেটের ম্যারাথন লড়াই বেরেতিনি হারান গার্ফিয়াকে। এদিকে নারী এককে ক্যামিলিয়া জর্জিকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে অ্যাশলি বার্টি। জয় পেয়েছেন সাকারিও, তবে অবাছাই আনিসিমোভার কাছে হেরে অঘটনের শিকার বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকার। এই ছিল আজকের যত খেলায়, আমন্ত্রণ পরের আয়োজনে।